সালাতের মূল স্পিরিট আপনারা বোঝেন। সালাত আমরা আহলে হাদিস হানাফি সবাই, রুকুতে ইতমিনান হলো কিনা, সেজদার তাসবি বেশি হলো কিনা, চোখে পানি আসলো কিনা, সুরার অর্থগুলো বুঝলেন কিনা, সেজদার তাসবি গুলো বাড়াতে পারলেন কিনা, দোয়াগুলো বেশি হলো কিনা, এটা নিয়ে আমরা কেউ মাথা ঘামাচ্ছি না। নামাজের ভিতরে আমি আল্লাহর সাথে কতটুকু কথা বলতে পারলাম এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, ছোট ছোট মশলা নিয়ে মারামারি করছি। আমার অনুরোধ হলো আপনি মুসল্লিদেরকে নামাজের রোহানিয়ত রূহটাকে শিক্ষা দেন, নামাজে আল্লাহর সাথে কিভাবে কথা বলবে, নামাজের ভিতরে সাজদায় আল্লাহর কাছে মাসনুন দোয়া দিয়ে কিভাবে দোয়া করবে, নামাজে দোয়া মসরা কত সুন্দর করে বলবে, নামাজের দিকে আল্লাহর দিকে মনোযোগ কতটুকু দেবে, যখন সুবহান রাব্বিয়াল আলা বলবে তখন তার কলবটা কেমন হওয়া উচিত, যখন সূরা ফাতিহা পড়বে কেমন মনটা হওয়া উচিত, আল্লাহ মুখীটা কতটুকু হলো, আমরা যেন মুনাফেকদের মতো হয় না যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ওলা ইয়াতুনা সালাতা ওলা ইল্লা হুম কুসালা ওলা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, অলসতার সাথে নামাজ পড়া, নামাজের ভিতরে আল্লাহর জিকির না থাকা, আল্লাহর কথা মনে নাড়াচাড়া না হওয়া, আন্দাজের উপর পড়ে যাওয়া, এগুলো বর্জন করুক। আল্লাহর সাথে প্রিয়তম সম্পর্ক নামাজ, এটা মানুষকে বোঝা। নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না, নামাজ পড়লে আমরা সব পাব, নামাজ পড়লে আখেরাত পাব, নামাজ পড়লে দুনিয়া পাব, এইটা বোঝাতে হবে, এটা আমাদের দাওয়াত। মুসল্লিদের বোঝান আমাদের নামাজগুলো নবীজির মতো হোক। আমি গত কয়েকদিন আগে কয়েকজন মুসল্লি আসছেন যে আমাদের ইমাম আপনার ছাত্র খুব ভালো, মোনাজাত করে না কিন্তু নামাজটা খুব তাড়াতাড়ি পড়ে, তখন আমার ছাত্র এরকম করবে এটা তো ঠিক না, কারণ সুন্নত হলো কেমন দেখেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, আমার একবার জীবনে ঘটছিল এরপর আর করিনি। রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীরা বলছেন তিনি যখন রুকুতে যেতেন তখন আমাদের মাঝে মাঝে মনে হতো যে তিনি উঠার কথা ভুলে গেছেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন মনে হতো সেজদায় যাওয়ার কথা ভুলে গেছেন, সেজদায় গিয়েছেন মনে হতো উঠার কথা ভুলে গিয়েছেন, বসতেন মনে হতো আবার সিজদার কথা ভুলে গিয়েছেন। তা আমি যখন সৌদি আরবতে আসলাম এই মসজিদে নামাজ পড়াতাম, আমাদেরই বেশ আমার হাদিস বিভাগেরই ছাত্র এই নয়ন কলেজে থাকতো, ফজরের নামাজে তখন তো ওই অভ্যাস ছিল দুই সেজদার মাঝখানে রাব্বা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াআফওয়ানি অজবুরনি ওয়ারফানি পড়তাম, এখন ভয়ে পড়ি না, একটু কম করে পড়ি, তো পিছন থেকে দেখি লোক পাতেছে, আমার ছাত্র হাদিস বিভাগের ছাত্র পিছন থেকে লোক পাতেছে, তা বুঝলাম যে কাজটা খুব অন্যায় হয়ে গেছে, পরে আস্তে আস্তে বাঙালি নামাজ করে নিছি। একজন বোধ আমাকে বলছে ভাই আপনি যখন প্রথম নামাজ পড়তেন কি মজা পাতাম, এখন তো আপনার নামাজও বাঙালি নামাজ হয়ে গেছে, মানে কি করবো ভাই তাকে বাংলাদেশে কি করবো। তা আসলে আমাদের সালাত হবে, সালাতের রূহটা হলো আসল, আপনি রুকুটা কত সুন্দর করে, আপনি কার সামনে রুকু দিয়েছেন, আল্লাহর সামনে, কাজে আমার চিন্তা হবে আর উঠবো না, মানে রুকুতে আছেন আপনার নার্ভ গুলো প্রস্তুত, কখন উঠবেন সোয়ান, আপনার চিন্তা উঠা না, আপনি গেছেন আর উঠবো না, উঠতে তোমার হবেই কিন্তু আপনি শান্ত হয়ে যাবেন, নার্ভ গুলো শান্ত হয়ে যাবে। মুসল্লিদেরকে এইভাবেই নামাজ শেখাতে হবে, বোঝাতে হবে আপনার নামাজটা এরকম হবে, আপনার পিছনে দুর্বল এবং সবল থাকবে কিন্তু আপনার নামাজটা মধ্যম হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমাইয়া যুগে এজিদের যুগে মদিনার গভর্নর আসে উমাইয়া শাসকদের পক্ষ থেকে, আর গভর্নর নামাজ পড়াবে ইমামতি করবে, মদিনার মসজিদের ইমাম কে হবে, যে গভর্নর হবে, নামাজ একটু ঝটপট পড়াতেন উমাইয়া যুগে, নামাজে উমাইয়া আমিররা একটু আমাদের বাঙালিদের মতো ঝটপট ছিলেন। এমন সময় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মদিনার গভর্নরে আসলেন, তিনি নামাজ পড়াতে লাগলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পরে নবীজির নামাজের স্বাদ পাইলেন, তিনি বলতেন এই ফাতা এই যুবকটা আসার আগ পর্যন্ত নবীজির নামাজের মজা আর পাইতাম না, কি জন্য,
তিনি রুকুটা দীর্ঘ করতেন, কোন কোন বর্ণনে আসে দশ বার করে তাসবিহ পড়তেন বা দোয়া পড়তেন, সেজদা দীর্ঘ করতেন। রুকু সেজদা সুন্দর করে করা, আল্লাহর সাথে কথা কোরআন তেলাওয়াতটা সুন্দর করে করা, ধীরে ধীরে মরত্তাল করা, মহব্বত দিয়ে করা, এগুলোই তো হলো সালাতের আসল যতটুকু পারি। তো এই জন্য আমাদের সালাদগুলো এরকম হবে, কারণ সালাত আমার সাথে মালিকের সম্পর্ক।